নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের ইতিহাসের সাজেশন নিয়ে আলোচনা করছি। তো দেখো, 2024 সালে মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসবে এবং 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে তোমাদের 2023 সালে টেস্ট পরীক্ষায় কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, তো দেখো 4 নম্বরের প্রশ্ন কোনগুলো গুরুত্বপূর্ণ। ফার্স্ট প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনীমূলক রচনার ভূমিকা লেখো, জীবনের ঝরাপাতা এবং জীবন স্মৃতি মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বরের প্রশ্ন, আধুনিক ভারতের নারী ইতিহাস চর্চার গুরুত্ব বিশ্লেষণ করো। 3 নম্বরের প্রশ্ন, নূতন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। 4 নম্বরের প্রশ্ন, ইতিহাসের তথ্য সংগ্রহের ইন্টারনেটের ব্যবহারের সুবিধা অসুবিধা লেখো। তো দেখো, আজকে আমি প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং পরে একদিন তোমাদের এসএ কিউব নিয়ে আলোচনা করব। 4 নম্বরের প্রশ্ন, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধা লেখো। 5 নম্বরের প্রশ্ন, ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাসের উল্লেখযোগ্য দিকগুলির গুরুত্ব আলোচনা করো। তো দেখো, এই হলো টোটাল 5খানা প্রশ্ন। এই 5খানা প্রশ্ন কিন্তু 2024 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ফার্স্ট প্রশ্ন, নারী মুক্তি আন্দোলনে বামাবদিনী পত্রিকার গুরুত্ব আলোচনা করো। তো দেখো, আমাদের উমেশচন্দ্র দত্ত কিন্তু 1863 খ্রিস্টাব্দে এই বামাবদিনী পত্রিকা কিন্তু প্রকাশ করেন। এটি একটি মাসিক পত্রিকা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন, চিকিৎসাবিদ্যার ইতিহাসে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো। 3 নম্বরের প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ের শ্রীরামকৃষ্ণের অবদান লেখো। 4 নম্বরের প্রশ্ন, প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কী, এটা বিস্তারিত আলোচনা করো। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো দিচ্ছি এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 2024 সালের মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে। 5 নম্বরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ আলোচনা করো, অথবা প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে, স্বামী বিবেকানন্দের নব্য বেদান্তের ঠিক আছে স্বরূপ আলোচনা করো। ভয়ের কোনো কারণ নেই, অ্যান্সার কিন্তু একই হবে। বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী আমি কি বলছি? আমাদের পরের প্রশ্ন 6 নম্বরের প্রশ্ন, চার্লস উডের সুপারিশ ও উডের ডিসপ্যাচ সম্পর্কে টিকা লেখো। একই ব্যাপার, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 নম্বরের প্রশ্ন, হুতুম পেঁচার নকশা গ্রন্থ থেকে সমকালীন বাংলার সমাজচিত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 2024 সালের মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। 8 নম্বরের প্রশ্ন, টিকা লেখো, নীলদর্পণ নাটক মেকলে মিনিট ডেভিড হেয়ার। তো দেখো, ডেভিড হেয়ার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বইতে কিন্তু লেখা আছে, তোমরা খুব সুন্দর করে পড়বে। এবং এই দ্বিতীয় অধ্যায় থেকে 8 নম্বরের কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ? ফার্স্ট প্রশ্ন, বাংলার সমাজ সংস্কারক ও স্ত্রী শিক্ষার বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। 2 নম্বরের প্রশ্ন, বাংলায় ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গদের অবদান আলোচনা করো। তো দেখো, তৃতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ? বিদ্রোহের নেতৃত্বের নাম, স্থান, বৈশিষ্ট্য, কারণ ও ফলাফল লিখবে, ঠিক আছে? যেমন কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, চোয়াড় বিদ্রোহ, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু 100% তোমাদের 2024 সালের পরীক্ষা আসবে। 2024 সালে পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদের 2023 সালে কিন্তু টেস্ট পরীক্ষায় কিন্তু তোমরা হুবাহু কমন পাবে। অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। যেমন কোল বিদ্রোহের নেতৃত্বের নাম বা নেতৃত্বের দুজন নেতার নাম লেখো, বা কোথায় হয়েছিল তার বৈশিষ্ট্য ফলাফল, সেমনি মুন্ডা, সাঁওতাল, চুয়ার, সন্ন্যাসী, ফকির বিদ্রোহ, এইগুলো এইভাবে পড়তে হবে। 2 নম্বরের প্রশ্ন, ওহাবি ও ফরাজি আন্দোলন সম্পর্কে টিকা লেখো। ওহাবি আন্দোলনে তিতুমিরের ভূমিকা লেখো, বা তিতুমিরের বারাসাত বিদ্রোহ কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বরের প্রশ্ন, উপনিবেশিক অরণ্য আইন উপজাতি বিদ্রোহের জন্য কতখানি দায়ী ছিল? ঔপনিবেশিক অরণ্য আইনে উপজাতি বিদ্রোহের জন্য কতখানি দায়ী ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল।
এই তৃতীয় অধ্যায় থেকে এই তিনখানা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তার ভিতরে এক দাগের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো তৃতীয় অধ্যায়ের 8 নম্বরের প্রশ্ন কোনগুলো গুরুত্বপূর্ণ। ফার্স্ট প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল, প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো, সাঁওতাল বিদ্রোহ ভালো করে পড়ে যাবে। তো দেখো 4 নম্বরের প্রশ্ন কিন্তু 8 নম্বরে আসতে পারে এবং 8 নম্বরের প্রশ্ন কিন্তু 4 নম্বরে আসতে পারে, সেটা 2023 সালের মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নপত্র দেখে যেটা আমরা বুঝতে পেরেছি। সাঁওতাল বিদ্রোহ এবং নীল বিদ্রোহ ভালো করে পড়ে যাবে 8 নম্বরের ক্ষেত্রে। চতুর্থ অধ্যায়ের টিকা লেখো, মহারানী ঘোষণাপত্র, ভারত সভা, হিন্দু মেলা, বঙ্গভাষা প্রকাশিকা সভা, ইলবার্ট বিল, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, অস্ত্র আইন। তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দুদাগের প্রশ্ন, ঔপনিবেশিক সমাজের সমালোচনায় গগেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের গুরুত্ব লেখো। ঔপনিবেশিক সমাজের সমালোচনায় গগেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের গুরুত্ব লেখো। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। 2024 সালের মাধ্যমিকের সব থেকে সুপার টুপার হিট প্রশ্ন, কিন্তু যে সমস্ত প্রশ্নগুলো দিচ্ছি আমি বলতে পারি 100% কিন্তু তোমাদের পরীক্ষায় কমন আসবে। তো দেখো 8 নম্বরের কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ দেখে নাও তোমরা। তো দেখো তার আগে আর একটা প্রশ্ন আছে, 3 দাগের 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 দাগের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল। তো দেখো 3 দাগের এবং 4 দাগের প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এবং 8 নম্বরের কোন প্রশ্ন ইম্পর্টেন্ট, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। তো দেখো এখান থেকে কিন্তু প্রশ্নগুলো ঘুরিয়ে দেয়। 1857 সালের সিপাহি বিদ্রোহকে কি কৃষক বিদ্রোহ, সামন্ত বিদ্রোহ এবং সিপাহি বিদ্রোহ বলা হয় কি, এরকম টাইপের প্রশ্নগুলো ঘুরিয়ে দেয়। কিন্তু ভয়ের কোনো কারণ নেই, একই অ্যান্সার হবে, ঠিক আছে। 1857 খ্রিস্টাব্দের সিপাহি বিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বলা হয় বা সামন্ত বিদ্রোহ বলা হয় বা কৃষক বিদ্রোহ বলা হয়, একই টাইপের অ্যান্সার হবে, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? তো দেখো আমাদের পরের প্রশ্ন কী আছে, 2 নম্বরের প্রশ্ন, লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ ও গুড়া উপন্যাস সম্পর্কে আলোচনা করো এবং তার সঙ্গে ভারতমাতা চিত্র ভালো করে পড়ে যাবে। 3 দাগের প্রশ্ন, 19 শতকের সভা সমিতির যুগ এর বৈশিষ্ট্য আলোচনা করো এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সভা সমিতির পরিচয় দাও। তো দেখো 3 দাগের প্রশ্ন কিন্তু এক্সট্রা হিসাবে দেখে যাবে 5ম অধ্যায়ে। কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ 4 নম্বরের ক্ষেত্রে, বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের অবদান লেখো। 2 নম্বরের প্রশ্ন, বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে শ্রীরামপুর প্রেসের ভূমিকা লেখো। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো আমাদের পরের প্রশ্ন কী আছে, আমাদের পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, ছাপা বইয়ের সঙ্গে গণশিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। 4 নম্বরের প্রশ্ন, বিজ্ঞান গবেষণায় বসুবিজ্ঞান মন্দিরের অবদান লেখো। 5 নম্বরের প্রশ্ন, টিকা লেখো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এবং মহেন্দ্রলাল সরকার একই ব্যাপার এবং ISCS, ঠিক আছে। তোমরা এটা ভালো করে পড়বে, খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, তো দেখো 8 নম্বরের ক্ষেত্রে কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ, ব্রিটিশ শাসনকালে কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। ব্রিটিশ শাসনকালে কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো 6ষ্ঠ অধ্যায়ে। কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, টিকা লেখো, মিরাট ষড়যন্ত্র মামলা, একা আন্দোলন, সর্বভারতীয় কিষাণ সভা, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি, AITUC। তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল, এবং তেভাগা আন্দোলন, মানবেন্দ্রনাথ রায়, ঠিক আছে, এই প্রশ্নগুলো অর্থাৎ এই এখান থেকে কিন্তু টিকা দেওয়ার চান্স খুবই বেশি। কি বলছি বুঝতে পারছো? এখান থেকে কিন্তু টিকা দেওয়ার চান্স খুবই বেশি। এই সমস্ত প্রশ্নগুলো তোমাকে ভালো করে প্রিপারেশন করে নিয়ে যেতে হবে। 2 নম্বরের প্রশ্ন, কৃষক আন্দোলন সম্পর্কে কংগ্রেস নেতাদের ভূমিকা কী ছিল? কৃষক আন্দোলন সম্পর্কে কংগ্রেস নেতাদের ভূমিকা কী ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। আমাদের 3 দাগের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক ও
কৃষক শ্রেণীর ভূমিকা লেখ, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক ও কৃষক শ্রেণীর ভূমিকা লেখ। তো দেখো, এই অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন কোনগুলো গুরুত্বপূর্ণ। ফার্স্ট প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা করো। 2 নম্বরের প্রশ্ন, অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজের ভূমিকা লেখো। 3 দাগের প্রশ্ন, আইন অমান্য আন্দোলন ও অসহযোগ আন্দোলনকালে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। আইন অমান্য আন্দোলন ও অসহযোগ আন্দোলনকালে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। 4 নম্বরের প্রশ্ন, বিংশ শতকে ভারতের ঔপনিবেশিক, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিংশ শতকে ভারতের ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা লেখো। এবার আমি 7ম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দেখো, 7ম অধ্যায় থেকে 4 নম্বরের কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেইগুলো আলোচনা করা যাক। তাহলে দেখো, ফার্স্ট প্রশ্ন কি বলেছে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। দু নম্বরের প্রশ্ন, দলিত আন্দোলনের বিষয়ে গান্ধী ও আম্বেদকরের বিতর্ক লেখো। তিন নম্বরের প্রশ্ন, টিকা লেখো বেঙ্গল ভলেন্টিয়ার্স অনুশীলন সমিতি দীপালী সংঘ। চার নম্বরের প্রশ্ন, অহিংস অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখো, এই অধ্যায়ের 8 নম্বরের প্রশ্ন কোনগুলো গুরুত্বপূর্ণ। ফার্স্ট প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয়, মানে একই টাইপের প্রশ্ন হবে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বা ছাত্রদের ভূমিকা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন, বাংলায় নমঃশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। 3 নম্বরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা লেখো। তো দেখো, 8ম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, 4 নম্বরের। 8ম অধ্যায় থেকে কিন্তু বড় প্রশ্ন 8 নম্বরের আসে না। ফার্স্ট প্রশ্ন, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত বা অন্তর্ভুক্ত করেছিল। 2 নম্বরের প্রশ্ন, টিকা লেখো জুনাগড় রাজ্য, হায়দ্রাবাদ রাজ্য, নেহরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। 3 নম্বরের প্রশ্ন, দেশ বিভাগ ব্র্যাকেটের মধ্যে 1947 খ্রিস্টাব্দে জনিত উদ্বাস্তু সমস্যার সম্পর্কে লেখো। 4 নম্বরের প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা কী, এই সমস্যার সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিল। এর সঙ্গে আর একটা প্রশ্ন মাঝে মাঝে এসে কিউবে দিয়ে থাকে, পত্তি শ্রীমালু কে ছিলেন। এই হলো আমাদের মাধ্যমিক 2024 সালের ইতিহাসের ফুল সাজেশান। এইগুলো পড়লে 100% তোমাদের হয়ে যাবে। তো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।